আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এপিসোড নাম্বার 5-এ। আপনারা এই পর্যন্ত 4টে এপিসোড দেখেছেন এবং 5টি প্রেডিকশন দেখেছেন, তো 5টি প্রেডিকশনের মধ্যে কিন্তু 4টি প্রেডিকশনই কিন্তু সঠিক ছিল এবং পঞ্চম প্রেডিকশনটা আজকে ভুল হয়ে গেল, ভুল প্রমাণিত করলো। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হেরে হারিয়েছে 6 উইকেটে। তো আগামীকাল কিন্তু আরও একটি ম্যাচ আছে, আগামীকাল খেলা হবে নিউজিল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচ, তো সেটা নিয়েও প্রেডিকশন করব। তার আগে আমরা একটু ইন্ডিয়ার যে স্কোর বা কত কে রান করলো সেটা একটু দেখব। ইন্ডিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন KL রাহুল, তিনি 97 রানে অপরাজিত ছিলেন। এছাড়া বিরাট কোহলি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ, তিনিও বিরাট কোহলি করেছেন 85 রান। ঈশান কিশান, তিনি প্রথম বল থেকে শূন্য। রোহিত শর্মা, তিনি 6 বল থেকে 0। এবং শ্রেয়স আয়র, তিনি 3 বল থেকে 0। আর হার্দিক পান্ডিয়া 8 বল থেকে 11, তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, 8টি রান এক্সট্রা পেয়েছে, 201 রান করেছে, 4 উইকেটে 41.2 ওভার থেকে। প্রথমে ব্যাটিং করতে নেমে টসে জিতে অস্ট্রেলিয়া সংগ্রহ করতে পারে 199 রান সর্বসাকুল্য। ডেভিড ওয়ার্নার, তিনি করেন 41 রান 52 বল থেকে। 73 মিনিটে ক্রিজে ছিলেন, 6টা 4 মার ছিল, 78 স্ট্রাইক রেট। মিশেল মার্শ, তিনি 6 বল থেকে 0। স্টিভেন স্মিথ, দলীয় সর্বোচ্চ রান 46 রান 71 বল থেকে। 112 মিনিট ক্রিজে ছিলেন, 5টা 4 মার আছে, 64.78 হচ্ছে স্ট্রাইক রেট। মার্নুস লাভুসাংয়ে, তিনি করেছেন 27 রান 41 বল থেকে, তিনি তৃতীয় সর্বোচ্চ না দ্বিতীয় চতুর্থ সর্বোচ্চ করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল করেছেন 15 রান। এছাড়া অ্যালেক্স কেরি 2 বল থেকে 0। ক্যামেরন গ্রিন করেছেন 20 বল থেকে 8। প্যাট কামিংস করেছেন 24 বল থেকে 15 রান। এবং মিশেল মার্শ করেছেন, সরি মিশেল মার্শ না, মিশেল স্টার্ক করেছেন 35 বল থেকে 28 রান, তৃতীয় সর্বোচ্চ। এবং অ্যাডাম জাম্পা 20 বল থেকে 6 রান। জস হেজেলউড করেছেন 1 বল থেকে 1 রান। তো তারা 49.3 ওভারে অল আউট হয়েছে। তো এই 199 রান করে আসলে এই মডার্ন ক্রিকেটে জয়লাভ করা খুবই কঠিন একটা ব্যাপার, সেটা যেই হোক অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া যেই হোক। তো যদিও তারা চেষ্টা করেছিল প্রথম, কিন্তু ইন্ডিয়ার খুব দ্রুত 3টা উইকেট ফেলে দিতে পেরেছিল। কত রানে ইন্ডিয়ার 3 উইকেট পড়েছিল? 2 রানে। তো 2 রানে 3 উইকেট পড়ার পরে কিন্তু আমরা দেখেছি যে মিশেল মার্শ একটি ক্যাচ মিস করেছেন বিরাট কোহলি, তো সেই ক্যাচটা মিস না হলে কিন্তু অন্য কিছু হলে হতে পারতো। তো যাই হোক, যা হয়নি তা নিয়ে কথা বলে লাভ নেই। তো আলটিমেটলি ম্যাচটি হেরে গেছে অস্ট্রেলিয়া। তো ইন্ডিয়া 2 পয়েন্ট নিয়ে ফেলেছে এবং এখন পয়েন্ট টেবিলের যেটা অবস্থা সেটাও আপনাদের যদি একটু বলা যায়, তাহলে পয়েন্ট টেবিলের যে অবস্থায় সবাই একটি করে ম্যাচ হয়ে গেছে অলরেডি। পয়েন্ট টেবিলের টপে আছে নিউজিল্যান্ড, তাদের নেট রান রেট হচ্ছে 2.149। সাউথ আফ্রিকা আছে দ্বিতীয়তে, তাদের রান রেট হচ্ছে 2.040। পাকিস্তান আছে তৃতীয়তে, তাদের রান রেট 1.620। চতুর্থ আছে বাংলাদেশ, তাদের রান রেট 1.438। এবং পঞ্চমে আছেন ইন্ডিয়া, তাদের রান রেট 0.883। ষষ্ঠতে অস্ট্রেলিয়া, সপ্তমে আফগানিস্তান, অষ্টমে নেদারল্যান্ড, নবমে শ্রীলঙ্কা এবং দশমে ইংল্যান্ড। এই হচ্ছে আসলে পয়েন্ট টেবিলের অবস্থা। তো যাই হোক, আগামীকাল আপনাদের আরও একটি ম্যাচ আছে এবং সেই ম্যাচ নিয়ে কিছু প্রেডিকশন এবং নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডের সম্ভাব্য একাদশ নিয়ে একটু কিছু কথা বলতে চাই। তো নেদারল্যান্ড সেম একাদশ রাখবে কি না দেখি, বা নিউজিল্যান্ড কি তাদের সেম একাদশ রাখবে কি না দেখি। ডেভন কনওয়ে, তিনি ছিলেন গত ম্যাচে, তিনি সেঞ্চুরিয়ান ছিলেন 152 রান, এই বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি। উইলিয়ং, যদিও তিনি রান করতে পারেননি। রচিন রবীন্দ্র, তিনিও সেঞ্চুরি করেছিলেন। ড্রায়াল মিশেল, তিনি ব্যাটিং করতে পারেননি। টম লেথাম, ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার। গ্যালেন ফিলিপস, তিনিও খেলেছিলেন। মার্ক চ্যাপম্যান, তারও ব্যাটিং করতে হয়নি। টিম সাউদি কালকে আসতে পারে, টিম সাউদি অথবা লোকি ফার্গুসন, তাদের মধ্যে যে কোনো একজন ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে জিমিনিস আপনাকে ড্রপ করাতে পারে। এছাড়া মাইকেল সাটনার, এছাড়া ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট হচ্ছে, এই হচ্ছে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ। নেদারল্যান্ডের সম্ভাব্য একাদশ হচ্ছে বিক্রম সিং, ম্যাক্স ও দাউট, কোয়ালিন এগারম্যান,
স্কট এডওয়ার্ড ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার, বাস ডিলিড আছেন তেজা নিদামান্নরু, সাকিব জুলফিকার আছেন, রোল্ফ বেন্ডার মারিও আছেন, আরেন দত, পল বেন ম্যাকবিন অ্যান্ড রায়ান কিলেন। এই হচ্ছে সম্ভাব্য একাদশ। ব্যানবিক, লোগান ব্যানবিক না খেলতে পারেন আগামীকাল, তো যদিও নিউজিল্যান্ড প্রথম ম্যাচ শক্তিশালী ইংল্যান্ড বা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, তারপরেও কালকে যে অনায়াসী নেদারল্যান্ডের সাথে হেরে যাবে বা জিতে যাবে সেটা বলা যায় না, কারণ নেদারল্যান্ড কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ভালো বোলিং করেছে প্রস্তুতি ম্যাচে, এবং নেদারল্যান্ড যদিও প্রথম ম্যাচে প্রথম দিক অংশে কিন্তু পাকিস্তানকে ভালো চাপ তৈরি করেছিল, এবং একটা মুহূর্ত পর্যন্ত মনে হয়েছিল যে নেদারল্যান্ড হয়তো বা জয়লাভ করলেও করতে পারে, কিন্তু আসলে অভিজ্ঞতা এবং শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ড পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। তো নিউজিল্যান্ডের সাথে যে নেদারল্যান্ড হেরেই যাবে সেটা আসলে এইভাবে ভাবাও যায় না বা বলাও যায় না, তারপরেও প্রেডিকশন করা লাগে, সেই কারণে আসলে আমি শক্তিশালী দল বলেন বা আমার বিচারে বলেন, আমার বিচারে আসলে নেদারল্যান্ডে অনেক পিছিয়ে আছে নিউজিল্যান্ডের কাছে, এবং আগামীকালের ম্যাচ নিউজিল্যান্ড জয়লাভ করবে এবং তারা পয়েন্ট টেবিলে প্রথম দুই ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলে টপ পজিশনটাই তারা বলবৎ রাখার দিকে চেষ্টা করবে এবং বলবৎ রাখবে। তো আপনাদের কী মনে হয়, নেদারল্যান্ড আসলে জিতবে নাকি নিউজিল্যান্ড জিতবে? আমার মতে নিউজিল্যান্ড জিতবে, তো আপনাদের যা মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।